এত দ্রুত সময় এবং এত নিখুঁত এবং চমৎকার ফটো এডিট কেউ আপনাকে করে দিবে না। আপনারা হয়তো বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ফেসবুক বা ইনস্টাগ্রামে বিভিন্ন মডেলদের বা সেলিব্রিটিদের ফটোতে এই ধরনের হাইলাইট বা কালার টোন ব্যবহার করতে দেখে থাকবেন, যার ফলে তাদের ফটোগুলো দেখতে অনেকটা কুল টাইপের বা অ্যাট্রাকটিভ লাগে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার যে কোনো সাধারণ ফটোতে এই ধরনের হাইলাইট বা কালার টোন ইউজ করে আপনার ফটোটিও অ্যাট্রাকটিভ বা কুল টাইপের করবেন। ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সো ডোন্ট ওয়েস্ট টাইম, লেটস বিগিন দ্য শো। তো এই ধরনের চমৎকার ফটো এডিটিং করার জন্য আপনাকে প্রথমে একটি অ্যাপ ইনস্টল করতে হবে লাইটরুম নামের। তো চলে যাবেন গুগল প্লে স্টোরে, সেখানে সার্চ করলে পেয়ে যাবেন, তারপর এটা এখান থেকে ইনস্টল করে নেবেন। তো এটা আমার ইনস্টল করা রয়েছে, তো এখান থেকে ওপেনে ক্লিক করবেন। তারপর আপনি যদি ফার্স্ট টাইম লাইটরুম অ্যাপটি ওপেন করেন তাহলে আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই সহজ, তো কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তা নিয়ে আমার একটা ভিডিও রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে লিংক দিয়ে রাখবো, সেখান থেকে দেখে আপনারা লাইটরুমের জন্য খুব সহজে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে এরকম ইন্টারফেস আসবে, তারপর উপর থেকে অল ফটোস এটাতে ক্লিক করবেন, তারপর আপনি যে ফটোটি এডিট করতে চান সেটি ইম্পোর্ট করবেন। ইম্পোর্ট করার জন্য এই যে নিচ থেকে গ্যালারি আইকন, এটাতে ক্লিক করে আপনি ইম্পোর্ট করতে পারেন, অথবা আপনি আপনার গ্যালারি থেকে সরাসরি ফটোটি ওপেন করে এখান থেকে শেয়ারে ক্লিক করে লাইটরুমটি সিলেক্ট করে দিলেই সেটি লাইটরুমে ইম্পোর্ট হয়ে যাবে। এই যে দেখুন আমার ফটোটি ইম্পোর্ট হয়ে গিয়েছে। তো তারপর এই যে নিচে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে প্রিসেট। মূলত এগুলোর মাধ্যমে আমরা জাস্ট ওয়ান ক্লিকের মাধ্যমে ফটোটি এডিট করে ফেলবো। তো এই প্রিসেটগুলো কোথায় পাবেন সেগুলো এখনই দেখাচ্ছি, তার আগে একটু দেখাই কিভাবে প্রিসেট দিয়ে খুব সহজে এডিট করতে হয়। তো প্রথমে আপনি যে কোনো একটি প্রিসেট ওপেন করবেন, তারপর উপর থেকে থ্রি ডটে ক্লিক করবেন, তারপর এখান থেকে কপি সেটিংস এটাতে ক্লিক করবেন, তারপর উপর থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে বের হবেন এবং যে ফটোটি আপনি এডিট করতে চান সেটি ওপেন করবেন, উপর থেকে থ্রি ডটে ক্লিক করবেন, তারপর এখান থেকে পেস্ট সেটিংস এটাতে ক্লিক করে দিবেন। দেখুন অটোমেটিক এডিট কিন্তু হয়ে গেছে, বিফোর আফটার। তো এখন আসি আপনি এই প্রিসেটগুলো কিভাবে পাবেন। তো এখান থেকে মিনিমাইজ করে চলে যাবেন গুগল প্লে স্টোরে, তারপরে সার্চ করবেন প্রিসেট ইট লিখে, তারপর এখান থেকে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। এটার অ্যাকাউন্ট করার কোনো ঝামেলা নেই, জাস্ট এখান থেকে ইনস্টল করবেন, তারপর এখান থেকে ওপেন করবেন। ওপেন করার পর দেখুন এখানে কিন্তু অসংখ্য প্রিসেট রয়েছে, অসংখ্য প্রিসেট। তো আপনার এখান থেকে যে প্রিসেটটি পছন্দ হবে সেটার উপরে ক্লিক করবেন, তারপর এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন, তারপর এটা ডাউনলোড হতে শুরু করবে। ডাউনলোড শেষ হলে একটা অ্যাড আসতে পারে 5 সেকেন্ডের, অ্যাডটি দেখে এটি কেটে দিবেন, তারপর এখানে অপশন শো করবে অ্যাড টু লাইটরুম, এটাতে ক্লিক করে দিবেন, তারপর আপনার লাইটরুমটি সিলেক্ট করে দিবেন, তাহলে এই প্রিসেটটি আপনার লাইটরুমে ইম্পোর্ট হয়ে যাবে। এখন আমি লাইটরুমে প্রবেশ করি, এই যে দেখুন এই প্রিসেটটি। তো এটার উপরে ক্লিক করে উপর থেকে থ্রি ডটে ক্লিক করি, তারপর এখান থেকে কপি সেটিংসে ক্লিক করি, তারপর এখান থেকে টিক মার্কের উপরে ক্লিক করে দিই, তারপর এখান থেকে বের হয়ে আমার যে ফটোটি এডিট করতে চাই সেটিতে ক্লিক করে ওপেন করি, তারপর উপর থেকে থ্রি ডটে ক্লিক করে পেস্ট সেটিংসে ক্লিক করে দেই। দেখুন এডিট হয়ে গিয়েছে। এত দ্রুত এবং এত সহজে আপনি আপনার ফটো কখনোই এডিট করতে পারবেন না, দেখুন এই লাইটরুম দিয়েই সম্ভব কিন্তু। তো আপনি যদি ফটোটি সেভ করতে চান তাহলে এই যে শেয়ার আইকন এটাতে ক্লিক করবেন, তারপরে এই যে সেভ টু ডিভাইস এটাতে ক্লিক করে দিবেন, তাহলে এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আমরা আবার একটু প্রিসেটের অ্যাপটির ভিতরে প্রবেশ করি, দেখুন এখানে কিন্তু অসংখ্য প্রিসেট পাবেন, আপনার যে প্রিসেটটি প্রয়োজন সেটা আমার দেখানো পদ্ধতিতে ডাউনলোড করবেন এবং লাইটরুমে ইম্পোর্ট করে দিবেন, তারপর কিন্তু আপনি সেই প্রিসেটটা আপনার ফটোর উপরে অ্যাপ্লাই করলেই সেটা অটোমেটিক এডিট হয়ে যাবে। তো এই ধরনের প্রিসেটগুলো হচ্ছে, আপনি যদি একটু অ্যাড দেখেন তাহলে এগুলো আপনার জন্য ফ্রি হয়ে যাবে, এগুলো আপনি ডাউনলোড করতে পারবেন, এগুলো একটু প্রিমিয়াম টাইপের প্রিসেট। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ফিরছি নতুন কোনো ভিডিওতে, টিল দেন টেক কেয়ার।